হাজিরিন, পবিত্র কোরআন 49 নম্বর সূরা, সূরা হুজরাতের 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার ক্বাউমুন মিন ক্বাউমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুন্না খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিসু আনফুসাকুম ওয়ালা তানাবাসু বিল আলকাব বিইসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চার শ্রেণীর মানুষের কথা বলেছেন। কয় শ্রেণীর মানুষের কথা বলেছেন? চার শ্রেণীর মানুষের কথা বলেছেন। তিনি বলেছেন, এই চার শ্রেণীর মানুষ যদি নিজেকে পরিবর্তন না করে, তওবা করে, সঠিক পথে ফিরে না আসে, ফাউলাইকা হুমুজ জালিমুন, তারাই হবে জালেমদের অন্তর্ভুক্ত। কার অন্তর্ভুক্ত হবে? জালেমদের অন্তর্ভুক্ত। কারা? চার শ্রেণীর মানুষ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আমি আগে আপনাকে প্রস্তুত করে নিচ্ছি কোন চার শ্রেণীর কথা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন, যে ব্যক্তি এই চার শ্রেণী থেকে ফিরে আজ না আসবে, ওই ব্যক্তি জালেম অন্তর্ভুক্ত হয়ে যাবে। অবশ্যই দেখবেন এখানে অনেকের চরিত্রর সাথে এই আয়াতগুলো, এই হাদিসগুলো ইনশাআল্লাহ আজকে মিলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা ইয়াসখার ক্বাউমুন মিন ক্বাউমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, তোমরা কতিপয় পুরুষ কতিপয় পুরুষের বিরোধিতা করিও না। হতে পারে তুমি যার বিরোধিতা করতেছো সে তোমার চাইতে আল্লাহর কাছে অতি উত্তম। বলে না সুবহানাল্লাহ, কত সুন্দর একটা পয়েন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে তুলে ধরলেন। তোমরা কতিপয় পুরুষ কতিপয় পুরুষের বিরোধিতা করিও না, কতিপয় পুরুষের দুষ্কৃতি অনুসন্ধান করিও না, কতিপয় পুরুষের গীবত করিও না। কেন জানো? তুমি যে ব্যক্তির বিরোধিতা করতেছো, হতে পারে এই ব্যক্তিটা তোমার চাইতে আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এখন ভাই মনে করেন, একজন পিতা, পিতার কাছে যে সন্তানটা সবচাইতে বেশি প্রিয়, এই সন্তানের বিপক্ষে যদি কোনো কথা বলা হয়, তাহলে বলেন পিতার কাছে কেমন লাগবে? অনেক খারাপ লাগবে না? তাহলে আমরা যারা আল্লাহর বান্দা আছি, আমরা কি সবাই আল্লাহর কাছে এক সমান, এক সমান ভালোবাসার পাত্র, এক সমান ঈমান আমাদের? না। যে ব্যক্তি আল্লাহকে সবচাইতে বেশি মানে, যে ব্যক্তি আল্লাহকে সবচাইতে বেশি আনুগত্য করে, অবশ্যই ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে আমার বান্দা, তুমি আমাকে কতটুকু মানো, তুমি আমাকে কতটুকু আনুগত্য করো, কিন্তু তুমি আমার কাছে যতটুকু না বেশি ভালোবাসার পাত্র, তুমি যার বিরোধিতা করতেছো সে তোমার চাইতে আমার কাছে বেশি ভালোবাসার পাত্র। সুবহানাল্লাহ। হতে পারে আপনার চোখে মনে করতেছেন এই ব্যক্তিটা নামাজ পড়ে না, আপনার কাছে মনে করতেছেন এই ব্যক্তির মুখে দাড়ি নাই, আপনি মনে করতেছেন এই ব্যক্তি প্যান্ট শার্ট পরে, কিন্তু হতে পারে কোন একটা আমলের কারণে, কোন একটা ভালো কাজের কারণে আল্লাহ তাআলা তাকে এত ভালোবাসে, আপনি ভালো কাজ করার পরেও আল্লাহর কাছে এত প্রিয় হতে পারেন নাই। বিরোধিতা কারো করা যাবে? আজকে আমরা দেখবেন অনেক মুসলিম যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আমি নিজেই দেখেছি যে মুসলিম নামাজ পড়ে না, আর যে পড়ে ওনার মসজিদ থেকে বাইর হয়েই বলে, দেখছেন হুজুর একটা অক্ত নামাজও করে না, সারা দিন শয়তানি বান্দরামি করে, এই করে ওই করে। ভাই হতে পারে ওই যে মুসলমানের কথাটা বললেন যে নামাজ পড়ে না, নামাজ না পড়ার কারণে ভাই গুনাটা আপনার হবে নাকি তার হবে? কথাটা বুঝেন, যে ব্যক্তি নামাজ পড়ে না, গুনা কি যে ব্যক্তি নামাজ পড়ে না তার হবে নাকি আপনার হবে? যে ব্যক্তি নামাজ পড়ে না গুনাটা কার হবে? তারই হবে। কিন্তু আপনি যে আমার কাছে বললেন হুজুর সে নামাজ পড়ে না, এই কথার যদি অন্য একটা মুসল্লি গিয়ে তার কাছে বলে, উমুকে তো তোমার কথা হুজুরের কাছে বলো তুমি নামাজ পড়ো না, তুমি নাকি বেনামাজি, ভাই ওই মানুষটা কি কষ্ট পাবে নাকি সুখ পাবে? কথা বুঝেন না আপনারা? কষ্ট পাবে না, এটার নামে গীবাত, এটার নামে গীবাত। আপনি অনেক আমল করতে পারেন, হতে পারে ছোট্ট একটা গুনাহের কারণে আপনি জাহান্নামে চলে যাবেন, আপনি অনেক গুনাহের কাজ করতে পারেন, হতে পারে ছোট্ট একটা ভালো কাজ করার কারণে আপনি জান্নাতে চলে যাবেন। তাহলে আপনি কিভাবে একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের বিরুদ্ধে কথা বলতে পারেন? অথচ হতে পারে যে মানুষটার বিরুদ্ধে কথা বলেন ওই মানুষটা আল্লাহর কাছে আপনার চাইতে বেশি প্রিয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুনা খায়রাম মিনহুন্না, হে নারী জাতি, পৃথক পৃথক করে বললেন, হে নারী জাতি, হে মেয়ে লোক, হে মহিলারা, তোমরা কিছু কতিপয় মহিলা কতিপয় মহিলার বিরোধিতা করিও না। হতে পারে তুমি যেই মহিলার বিরোধিতা করতেছ সেই মহিলা তোমার চাইতে আল্লাহর কাছে অতি উত্তম। ভেঙে ভেঙে আল্লাহ তাআলা এখানে গুরুত্ব বুঝাবার জন্য দিয়ে দিলেন, পুরুষকে আলাদা মহিলাকে আলাদা। অতএব আমার প্রিয় মা বোনেরা, আপনাদের কাছে অনেকে এরকম আছেন আপনাদের ভিতরে যে মা একটু ভালো পর্দা করতে পারেন, পুষিদাভাবে চলেন, তাকওয়াবান, কোরআন তেলাওয়াত করেন, ফরহেজগার, আপনি অন্য একটা মহিলাকে খুব কটূক্তিভাবে কথা বলেন, নামাজ পড়ে না, স্বামীর আনুগত্য করে না, এই দায়িত্ব আপনাকে দেওয়া হয় না।
ঠিক কি না? আজকে দেখা যায় একজন মহিলা ভালোভাবে চললে এর কাছে মনে হয় যে এলাকার সব মহিলাই খারাপ, ওনায় একলাই 100, ওনায় একলাই জান্নাতটা কিনে ফেলেছে এমন মনে হয়। কিন্তু প্রত্যেকটা মানুষের দ্বারা থাকা উচিত, কাল কেয়ামতের ময়দানে যে ব্যক্তি জান্নাত পাবে ওই ব্যক্তি সাকসেসফুল, ঠিক কি না? আর যে ব্যক্তি জাহান্নামে যাবে ওই ব্যক্তি আনসাকসেসফুল। অতএব এই দুনিয়াটা কোনো আমাদের সঠিক জায়গা নয়। অতএব প্রিয় মুসলিমে আকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথক পৃথক করে বলে দিয়েছেন, তোমরা কেউ কারো বিরোধিতা করবা না। তারপরে বলছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরের দোষ ত্রুটিকে অনুসন্ধান করবা না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা একে অপরকে উপনামে ডেকো না। একজনের নাম হচ্ছে একটা নাম, আপনি তাকে অন্য নামে ডাকলেন, এরকম আছে নাকি নাই ভাই? নাম ভেঙ্গে ডাকে না, অন্য নামে ডাকে না। আল্লাহ তাআলা বলছেন তোমরা উপনামে ডেকো না, কেন? বিইসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান, ঈমান আনয়ন করার পরে সবচাইতে নিকৃষ্ট কাজ, সবচাইতে ফুসুক কাজ, সবচাইতে নিসু কাজ হচ্ছে একজনের নামকে ভেঙ্গে অন্য নামে ডাকা। বলেন না, আউযুবিল্লাহ। ঈমান আনার পরে ইসলামের মধ্যে বিইসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান, ঈমান আনার পরে অন্যকে তার অন্য নামে ডাকা হচ্ছে সবচাইতে গৃহীত কাজ, সবচাইতে নিকৃষ্ট কাজ। তারপর আল্লাহ আল্লাহ তাআলা বলেন ওমাল্লাম ইয়াতুব, যে ব্যক্তি এই চার শ্রেণীর এই অন্যায় থেকে ফিরে না আসলো, ফাউলাইকা হুমুজ জালিমুন, এই ব্যক্তি জালেমদের অন্তর্ভুক্ত। বলেন না, নাউজুবিল্লাহ।